শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসুম আহমেদ দর্শক শীতকাল আমাদের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে আমরা আশা করব শীতের যে হিমহিম আমেজ সেটি সারা দিন জুড়ে আপনাদের মধ্যে থাকুক সেই শুভকামনা শুরু করছি আমাদের আজকের আয়োজন আমরা শুরুতেই জেনে নিব আজকের দিনে ইতিহাসে কি ঘটেছিল আজ সোমবার 18 জানুয়ারি 2021 4 মাঘ 1427 4 জামাদিউসানি 1442 হিজরি ইতিহাসের এই দিনে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয় 1944 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্ত করে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার 121 ঘন্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন আজকের দিনে 1948 সালে আজকের দিনে 1956 সালে জাপান জাতিসংঘে যোগদান করে 1979 সালের আজকের দিনে ইরানের বিপ্লবী জনক স্বৈরাচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে 1997 সালের আজকের দিনে একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোরস অসল্যান্ড সিয়েরা লিওনে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয় আজকের দিনে 2002 সালে 2006 সালের আজকের দিনে সংযুক্ত আরব আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার জন্মগ্রহণ করেন আজকের দিনে 1954 সালে 1990 সালের আজকের দিনে বাংলাদেশী তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী হৃদয় খান জন্মগ্রহণ করেন পাকিস্তানি লেখক চিত্রনাট্যকার সাদাত হাসান মান্টোর মৃত্যু হয় আজকের দিনে 1955 সালে 1992 সালের আজকের দিনে রাজনীতি ও আইনজীবী হামিদুল হক চৌধুরী ইন্তেকাল করেন নোবেল পুরস্কার জয়ী জার্মান রসায়নবিদ অ্যাডলফ ফ্রিডরিশ ইয়োহান বুটেনান্ডোটের মৃত্যু হয় 1995 সালের আজকের দিনে দর্শক আপনারা দেখছিলেন ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য শারীরিকভাবে সুস্থ থাকাটা যেমন জরুরি তেমনি আরও অনেক বেশি জরুরি মানসিকভাবে সুস্থ থাকাটা আর এই মানসিকভাবে সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটি সেটি হলো ইয়োগা তাই চলুন দেরি না করে দেখে আসি আমাদের আজকের ইয়োগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় শরীর আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের এই অভিযাত্রায় আপনিও অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাকে আবার অভিনন্দন আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররামা আছেন নওশাদ চলুন তাহলে আজকের পর্ব আমরা শুরু করি আজকে আমরা একটা আসন চর্চা করব সেই সঙ্গে আমরা একটা প্রাণায়াম চর্চা করব যে প্রাণায়ামটা আমাদের জন্য খুবই উপকারী বিশেষ করে স্ট্রেস টেনশন দূর করার জন্য স্থির হওয়ার জন্য তো আজকে আমরা যে আসনটার উপরে কনসেন্ট্রেট করব সেই আসন হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন পদটাকে আপনি আগে বলেন অথবা হস্তটাকে আপনি আগে বলেন একই জিনিস হস্তপদাসন বা পদহস্তাসন তো পদ মানে হচ্ছে পা হস্ত মানে হচ্ছে হাত সংস্কৃতে তো এই পদ হস্ত এই দুটো মিলেই হচ্ছে পদহস্তাসন অর্থাৎ যে আসনে হস্ত দিয়ে পদটাকে পাটাকে ধরা হয় সেই আসনের নাম হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন স্টর্ক পশ্চার ইংরেজিতে বলে স্টর্ক স্টর্ক মানে হচ্ছে এক ধরনের পাখি যেটা সারস জাতীয় পাখি তো এই পাখিটা আমরা বক জাতীয় পাখিও বলতে পারি এই এইরকম একটা পজিশন হয় এই জন্য এটাকে বলা হয় স্টর্ক পশ্চার তো পদহস্তাসন বা স্টর্ক পশ্চার হাউ টু ডু ইট আমরা এখন ধাপে ধাপে এইটাকে দেখবো যে কীরকম করে করতে হয় এই আসনটা আমরা দাঁড়িয়েই করব এবং দাঁড়ানোর ক্ষেত্রে নিয়মটা কী হবে সেটাও আমরা বলবো এবং চমৎকার একটা দৈহিক ব্যালেন্স দেখবে যে আমরা বৃদ্ধি পাচ্ছে যখন এই আসনটাকে অনুশীলন করবেন চলুন তাহলে আমরা আসনটা শুরু করে দিই
আমরা বসা অবস্থায় আছি, এই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, দাঁড়ানোর নিয়ম অনুসারে আমরা দাঁড়িয়ে যাই, নীল ডাউন পা সামনে নিয়ে আসি, ধীরে ধীরে উঠে পড়ে ম্যাটের উপরে আমরা বসি, দাঁড়াই। দুপায়ের মধ্যে কিছুটা ফাঁকা রাখতে পারেন, অথবা যদি আপনি পারেন তাহলে চাইলে আপনি পা দুটোকে একসঙ্গে ক্লোজ করে রাখতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় একটু ফাঁকা রাখলে আপনার জন্য অনুশীলন করাটা সহজ। তো ইটস আপ টু ইউ, আপনি ফাঁকা রেখেও করতে পারেন, আপনি চাইলে একটু জড়ো করেও করতে পারেন। তো এই হলো আমাদের দাঁড়ানোর অবস্থা। আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাদের স্থির থাকতে হবে, অর্থাৎ যখনই আমরা যে ধরনের আসন করছি সেটা দাঁড়িয়ে হোক বসে হোক, আমাদের মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে প্রাথমিক অবস্থায়। তো আমাদের মেরুদণ্ড স্ট্রেট আছে, আমরা দাঁড়িয়ে আছি সহজভাবে, টেনশন ফ্রি। এবার আমরা ধীরে ধীরে আসনের দিকে যাব। আসনটা কীরকম করতে হবে, প্রথমে আমরা ধীরে ধীরে হাতটাকে উপরের দিকে তুলব, তুলে তারপরে আস্তে আস্তে আমাদের সামনের দিক, অর্থাৎ কোমর থেকে উপরের অংশ এটা সামনের দিকে চলে যাবে। আমাদের কপাল, নাক কিংবা এই অংশটুকু আমাদের হাঁটুতে লাগানোর চেষ্টা করব, এবং হাত দিয়ে আমাদের পদটাকে, অর্থাৎ পাটাকে আমরা ধরব, এবং চমৎকার একটা ভঙ্গিমা হবে। প্রিয় দর্শক, আপনারা যখন দেখবেন ভালো লাগবে, এবং এটা আপনার উপকারের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। উপকারগুলো আমরা একটু পরে বলছি। তাহলে আমরা ধীরে ধীরে হাত দুটোকে উপরের দিকে তুলি, দুই হাত উপরে তুলি, দুই হাত উপরে, উঠছে, হ্যাঁ উপরের দিকে তুলতে থাকেন। এই কানের সঙ্গে বাহু লাগানো থাকছে, প্রিয় দর্শক খেয়াল করবেন, কানের সঙ্গে বাহুটা লাগানো থাকছে। এবার যে কাজটা করতে হবে, এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে প্রিয় দর্শক, যে আমাদের বুড়ো আঙুল দুটোকে যদি আমরা এক করে রাখতে পারি এটা আমাদের জন্য অনেক উপকার। তো এটা রাখতেই হবে এমন কোনো কথা নেই, রাখলে সুবিধাটা কি, অনেকের কি হয় আপনার হাতটা এরকম হয়ে যায়, কারো এরকম হয়ে যায়, এই যে সামনে পেছনে চলে যায়, এটা থেকে আপনি মুক্তি পাবেন। এ কারণে আপনি যদি এই আঙুল দুটোকে এরকম করে রেখে দিতে পারেন ঝামেলা মুক্ত। তো এইভাবে আপনি চাইলে রেখে দিতে পারেন হাতের পজিশন। এবার আমরা আস্তে আস্তে কোমর থেকে উপরের অংশ সোজা রেখে, যতটুকু সোজা রেখে করা যায়, আমরা সামনের দিকে ঝুঁকবো, ধীরে ধীরে আমরা সামনের দিকে ঝুঁকি, হ্যাঁ সামনের দিকে ঝুঁকি। এবার হাত দিয়ে, হস্ত দিয়ে আমাদের পাটাকে আমরা ধরি, হ্যাঁ পাটাকে ধরলাম, এটা একটা ফেজ, একটা স্টেজ। এরপরে আমরা ধীরে ধীরে আমাদের মাথা, কপাল, নাক যাই বলে এটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করব। হ্যাঁ, এবার একটু নাক লাগানোর চেষ্টা করি, এবং দুই হাত দিয়ে পেছন দিকটা আমরা একটু ধরে রাখ। এবার আস্তে আস্তে আগের পজিশনে চলে আসবো, আমরা ধীরে ধীরে চলে আসি, হ্যাঁ চলে আসি, হ্যাঁ আস্তে আস্তে উঠে পড়ি, গুড। তারপর আস্তে আস্তে আমরা হাতটাকে ছেড়ে দিলাম, যেভাবে গিয়েছিলাম সেইভাবে আমরা হাতটাকে ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে এটা কিরকম করে করতে হয়, অর্থাৎ আমরা হাত উপরে তুললাম, কানের সঙ্গে বাহু লাগানো থাকছে, বডিটা অনেকটা, হাত যখন উপরের দিকে আপনি তুলছেন তখন টান টান অবস্থায় থাকছে। এরপরে আমরা কোমর থেকে উপরের অংশটুকুকে সোজা রেখে, অর্থাৎ এটাকে কিছু না করে আমরা ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকলাম, এই অংশটুকুতে আমাদের হাঁটুতে লাগানোর চেষ্টা করলাম, তারপরে হাত দিয়ে পাটাকে ধরলাম, পায়ের উপরের অংশ, এবং পরে যখন আমরা এই মাথাটা বা কপালটা আমরা লাগাচ্ছি হাঁটুতে, তখন হাতটা পেছন দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই আসনের অনুশীলন। আমরা একটু বসে যাই। প্রিয় দর্শক, আমরা সময় সুযোগ পেলে এই আসনটাকে আরেকবার দেখানোর চেষ্টা করব, পদ্মহস্তাসন। কী লাভ এই আসন করে, কী উপকার হয়, এটা লম্বা হতে সহযোগিতা করে, বিশেষ করে আমাদের ছোট ভাই বোন যারা আছেন, অথবা আপনার সন্তান যাদের বয়স 25-এর নিচে আছে, তাদেরকে এই আসন যদি আপনি অনুশীলন করতে দেন তাহলে কি হবে, সে লম্বা হতে পারবে, তার লম্বা হওয়াটা সহজ হবে, অর্থাৎ তার যে উচ্চতা বাড়ানো যে সময় এটা হচ্ছে 25-এর নিচে। মেডিকেল সায়েন্স বলছে যে 25-এর
করে নরমালি আমাদের হাড়ের বৃদ্ধিটা সেরকম করে ঘটে না, যার ফলে এর মধ্যেই আপনাকে চেষ্টা করতে হবে। ইয়োগা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া যদি আমরা অনুশীলন করি আপনার হাইটটাকে আপনি বাড়াতে পারেন। এরকম করে হাইটটাকে বাড়ানোর আরও অনেক আসন আছে, লম্বা হওয়ার অনেক আসন আছে, আমরা চর্চা করতে পারি। তো পদাহস্তাসন বা হস্তপদাসন হচ্ছে তার মধ্যে একটি আসন। এবং এই আসন করার আগে একটু সতর্কতা আছে, যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, যাদের ব্যাক পেইন আছে, ঘাড় ব্যথা আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, কঠিন হৃদরোগ আছে, তারা এই আসন, এই ধরনের অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া যে অসুখগুলোর কথা আমরা বললাম, আপনারা কেউ মেহরবানি করে এই আসনটা করতে যাবেন না, কারণ তখন আপনার কোমরের ব্যথাটা বেড়ে যাবে। কারণ এই আসন যখন আমরা করি তখন স্বাভাবিকভাবে আমাদের এই অংশটুকুর ব্যবহার হয়, পেছন দিকের অংশটুকুর ব্যবহার হয় বেশি, যার ফলে অনেক সময় যাদের স্লিপ ডিস্ক আছে, কোমরে ব্যথা আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, তারা আরও তাদের ব্যথাটা বেড়ে যেতে পারে। তো এ কারণে সবসময় ইয়োগা একজন এক্সপার্টের, যিনি ইয়োগা সম্পর্কে ভালো জানেন, তার অপিনিয়ন নিয়ে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে, কারণ আপনি যদি রোগ ব্যাধিতে ভোগেন এটা অনুসারেই চিকিৎসক আপনাকে বলবেন যে আপনি ইয়োগা অথবা এক্সারসাইজ করতে পারবেন কি না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ইয়োগা এক্সপার্টের অপিনিয়ন নেওয়া, তিনিও ডাক্তারের মতোই, তিনি জানেন যে কোন আসন কখন করতে হবে, কোন রোগের সময় এটা থেকে বিরত থাকতে হবে, তিনি সেটা জানেন। তার অপিনিয়নে যদি আপনি শুরু করেন ইউ আর সেফ, তো আমরা সেফ থাকতে চাই, তো এই জন্য সবসময় এক্সপার্টের অপিনিয়নে শুরু করেন, দেখবেন যে আপনার যে বিষয়টা সহজ। তাহলে সামনের দিকে ঝোঁকা নিষেধ আছে, ডাক্তার নিষেধ করেছেন সামনের দিকে ঝোঁকা যাবে না, এই ধরনের পেশেন্ট যারা আছেন মেহরবানি করে এই আসনটা করবেন না। তো এই আসনে আর কি উপকার, এটা মেরুদণ্ডটাকে নমনীয় রাখে, কমনীয় রাখে, দেহের অসমতা, অনেক সময় দেখবেন যে দেহের এক পাশ বড় আরেক পাশ চিকন, তো এই যে অসমতা, এই অসমতাটাকে দূর করতে সহযোগিতা করে। অনেকের আবার পেট ফাঁপা থাকে, এই পেট ফাঁপার জন্য এটা উপকারী আসন, কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী আসন। কনস্টিপেশন যার হয়েছে তিনি জানেন যে এই জিনিসটা কত কঠিন বিষয়, এই নাম থেকেই বুঝে যায় কাঠিন্য, তেমন খুব কঠিন বিষয়, তো এই জিনিসগুলোকে বের করে দিতে হয়। বডিতে কোনো ওয়াস্ট মেটেরিয়াল আমরা রাখতে চাই না, তো এটার জন্য এই আসন করবেন, দেখবেন যে আপনার কোষ্ঠবদ্ধতা দূর হচ্ছে, অজীর্ণ, খাবার খেয়ে হজম হয় না, তো এই ধরনের অসুখ বিসুখ থেকে আমরা নিরাময় লাভ করতে পারি এই আসনের মধ্য দিয়ে। পেটের অতিরিক্ত চর্বি, প্রিয় দর্শক আপনারা খেয়াল করে দেখেছেন যখন ওনারা এই আসনটাকে চর্চা করেন তখন কিন্তু পেটে প্রচণ্ড চাপ পড়ে, এই আসন করতে গিয়ে চাপ পড়ে, নানান জায়গায় অনেক চাপ পড়ে, এই বিশেষ করে পেটের চর্বিটা দূর হয়, অন্যান্য জায়গার চর্বি, অর্থাৎ শরীরের কোথাও অবাঞ্ছিত চর্বি জমার সুযোগ পায় না যদি আপনি এই আসনটাকে নিয়মিত অনুশীলন করতে পারেন। আর ইন্টারনাল অর্গানগুলোর চমৎকার এক্সারসাইজ হয়, আপনি দেখবেন এই আসন করার সময় আপনার কী হয়, আপনার পাকস্থলী, স্টমাক, লিভার, যকৃৎ, প্লিহা, স্প্লিন, প্যানক্রিয়াস, এই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট, এই গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হচ্ছে এবং এগুলোকে সুস্থ রাখছে। এবং আর আর কী হয়, যাদের একটু নিম্ন রক্তচাপ আছে, লো ব্লাড প্রেশার যাদের, এই তাদের জন্য উপকারী আসন হচ্ছে এই আসন, কারণ এই আসন আমাদের রক্তচাপ, বিশেষ করে লো ব্লাড প্রেশার যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণে রাখে। এই আসন করবেন, নিয়ন্ত্রিত হবে, আপনি চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আসন, সেই আসন নাম হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন, স্টক পশ্চার, খুবই উপকারী আসন। আর সতর্কতা আমরা যেটা বললাম, প্রিয় দর্শক আপনারা সেটাকে অনুসরণ করবেন, আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন। এবার আমরা প্রাণায়ামের দিকে চলে যাব, এবার আমরা অনুশীলন করব প্রাণায়াম, প্রাণের আয়াম, প্রাণের বিস্তার, প্রাণশক্তি বৃদ্ধি পাওয়া, প্রাণায়াম। তো আজকে আমরা যে প্রাণায়ামটাকে অনুশীলন করব সেই প্রাণায়ামের নাম হচ্ছে স্থিরম প্রাণায়াম। যে প্রাণায়াম অনুশীলন করলে আপনি স্থির হবেন, মনের চাঞ্চল্য দূর হবে, হ্যাঁ চপলতা দূর হবে, মন স্থির হবে, মনটা, শরীর মন শিথিল হবে, আর মেডিটেশন করার জন্য আপনাকে উপযুক্ত অবস্থায় নিয়ে যাবে। অর্থাৎ মেডিটেশনের জন্য উপকারী একটা বিষয় হচ্ছে স্থিরম প্রাণায়াম। মেডিটেশন, ধ্যান যখন আপনি করবেন, এই প্রাণায়ামটাকে যদি অনুশীলনে রাখেন, দেখবেন যে মেডিটেশনের গভীর লেভেলে আপনি পৌঁছতে পারছেন। ধ্যান হচ্ছে মনের বিষয়, মনের চর্চা, তো মনের চর্চার জন্য স্থিরম প্রাণায়ামটা খুবই উপকারী। কী প্রক্রিয়াটা, প্রক্রিয়া কীরকম, যে আপনি যে কোনো একটা ধ্যান আসনে বসবেন, সেটা বজ্রাসন হোক, পদ্মাসন হোক, যে কোনো ধরনের ধ্যান আসনে আপনি মেডিটেটিভ পোজে বসলেন, বসার পরে কিচ্ছু না, ইউ উইল ডু নাথিং বাট জাস্ট অবজার্ভ ইয়োর ব্রেথ,
how it is coming, how it is going. আপনার দমটাকে অবলোকন করবেন। আপনি স্থির হয়ে বসে আছেন, এই নাকের নস্ট্রিল, নাকের দুই ছিদ্র দিয়ে আপনার দম ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এই যে দমটা ভেতরে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, মনের চোখে কল্পনায় আপনি দমটাকে দেখতে থাকবেন। এই বাতাসের ছোঁয়া নাকের দুই ছিদ্রের মধ্যে আপনি অনুভব করবেন যে বাতাস ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এটাকে আপনি খেয়াল করবেন, যত খেয়াল করবেন, অবজার্ভ করবেন আপনার ব্রেথটাকে, দমটাকে, আপনি শ্বাসটাকে, আপনি যত দেখবেন দেখবেন আপনি স্থির হয়ে আসছেন। একটু প্রশান্তি আপনার মধ্যে বিরাজ করছে, চমৎকার ভাবে আপনি ধ্যানের গভীর স্তরে পৌঁছে যেতে পারবেন। তো এই প্রাণায়ামটা আমরা চোখ বন্ধ করেই করব। তো আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা এটাকে দেখাচ্ছেন, দেখানোর কিছু নাই, এটা আমরা যে কোনো একটা মেডিটেটিভ পোজে বসে যাব। তো আমরা একটু পদ্মাসনে বসি, আমরা একটু পদ্মাসনে বসি, প্রথমে দণ্ডাসন, তারপরে ডান পাটাকে ভাঁজ করা, বাম পাটাকে ভাঁজ করা, এবার ডানটা ভাঁজ করে, হ্যাঁ আমরা করে ফেলি, হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি সামনের দিক থেকেও দেখান, অসুবিধা নাই, উনি এই দিক থেকে দেখাক, অসুবিধা, হ্যাঁ আপনি যেদিকে আছেন দিকে থাকেন, সমস্যা নেই। আমরা প্রিয় দর্শক নানান দিক থেকে দেখলাম যাতে পদ্মাসন কীরকম করে করতে হয়। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, হ্যাঁ মেরুদণ্ড স্ট্রেট থাকছে, রিল্যাক্স, আপনার বডিটাকে ছেড়ে দেবেন, একদম রিল্যাক্স থাকবেন। তো এই রিল্যাক্সেশনটা হচ্ছে মেডিটেশনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, শিথিলায়ন, শরীর মনটাকে শিথিল করতে হবে, এবং শরীর মন শিথিল করার জন্যই হচ্ছে স্থিরং প্রাণায়াম। তো আমরা স্থির হয়ে বসলাম, এবার চোখটাকে বন্ধ করে, অলরেডি ওনারা বসেই আছেন চোখ বন্ধ করে, এবার জাস্ট অবজার্ভ ইউর ব্রেথ, ডোন্ট ম্যানিপুলেট ইউর ব্রেথ, ব্রেথটাকে কন্ট্রোল করবেন না, জাস্ট খেয়াল করেন যে দমটা ভেতরে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, কল্পনায় মনের চোখে। আমরা তাহলে দেখলাম যে দমটাকে জাস্ট অবজার্ভ করা হচ্ছে, দমটাকে জাস্ট অবজার্ভ করা হচ্ছে, আর কিছুই করা হচ্ছে, এই পৃথিবীতে কিছুই নাই, এই পৃথিবীতে কিছুই নাই, জাস্ট আপনি দমটাকে দেখছেন, আর সব কিছু ভুলে যান। এটাই হচ্ছে স্থির প্রাণায়াম, স্থির হয়ে দমটাকে খেয়াল করা, আর এই স্থির করতে করতেই দেখবেন যে আপনার শরীর মন সবই স্থির হয়ে আসছে। তো এবার মুকারম, আপনি একটু সামনের দিকে মুখ করে দেখেন, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এদিকে। এবার আমরা অন্য পজিশনের বিষয়টাকে দেখে নিই, সামনের দিকে দেখি, মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে, যে কোনো ধ্যানাসনে আপনি বসেন মেরুদণ্ড স্ট্রেট থাকলো, জাস্ট অবজার্ভ ইয়ার ব্রেথ, অবলোকন করে দমটাকে অবলোকন করে কি লাভ হয়। প্রিয় দর্শক আমরা আগেই বলেছি যে আপনি একটা প্রশান্তিময় অবস্থা পাবেন এই প্রাণায়ামে, আপনি যখন করবেন, অর্থাৎ এই প্রাণায়ামে আপনি যখন জাস্ট দমটাকে অবজার্ভ করছেন বসে, তখন দেখবেন যে স্থির প্রশান্ত একটা অনুভব, যত দম খেয়াল করবেন তত যেন আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন, প্রশান্তিময় কোথায় যেন আপনি হারিয়ে যাচ্ছেন, এবং আস্তে আস্তে আপনি ধ্যানের স্টেটে প্রবেশ করবেন, মেডিটেশনের স্টেটে। এবং এটাই আপনাকে শতকরা 75% মেডিটেশন যদি আপনি ঠিক মতো করতে পারেন, হ্যাঁ শতকরা 75% রোগ থেকে আপনি এমনিতেই নিরাময় লাভ করতে পারেন, উইদাউট মেডিসিন, কোনো মেডিকেশন ছাড়াই আপনি মেডিটেশনের মাধ্যমে 75% রোগ থেকে নিরাময় লাভ করতে পারেন। তো এটা মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করে, এই আসন শরীর মনটাকে শিথিল করে, মন থেকে টেনশন স্ট্রেস এগুলোকে আউট করে। তো স্থির প্রাণায়াম আপনি কতক্ষণ করবেন, আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করেন। স্ট্রেস টেনশনে আক্রান্ত হয়েছেন, অস্থিরতা কাজ করছে, চাপ অনুভব করছেন, কি করেন, জাস্ট একটা মেডিটেটিভ পোজে বসে যান, বসে জাস্ট দমটাকে আপনি অবজার্ভ করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি শিথিল হয়ে আসছেন, আপনার মনটা স্থির হয়ে আসছে, এটা ভালো লাগা অনুভব তৈরি হচ্ছে, এবং এই ভালো লাগা অনুভব দিয়ে আপনি আপনার সমস্যাটাকে আপনি সলিউশন করতে পারবেন। স্থিরম প্রাণায়াম গেল, এবার আমরা নেচারোপ্যাথিতে চলে যাব। তো নেচারোপ্যাথিতে কী করবেন, যে শরীরকে খাবার দিতে হবে, নেচারোপ্যাথিতে বলা হয়ে থাকে যে শরীরকে খাবার না দিলে সে কী হবে না, সে আপনাকে ভালো কিছু উপহার দেবে না, এবং সেই খাবারটা অবশ্যই কী হতে হবে, পুষ্টি বিজ্ঞানসম্মত হতে হবে, এই সেই খাবারটা আপনি যে ধর্ম অনুসরণ করেন, সেই আপনার আপনি যে ধর্ম অনুসরণ করেন ধর্ম অনুসারে সেটাকে আপনি নিতে পারেন, অর্থাৎ আপনার রুচি, আপনার ধর্ম, আপনার বিশ্বাস অনুসারে সঠিক বৈজ্ঞানিক যুক্ত খাবার আপনি খাবেন,
তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। এক্ষেত্রে আমরা কি করতে পারি যে ভিটামিন সি প্রতিদিন আমাদেরকে খেতে হবে। কেন? ভিটামিন সিটা আমাদের বডি থেকে প্রয়োজনীয় যেটা আছে সেটা রেখে দেয়, তারপর এটা সব বেরিয়ে যায়। তো যার ফলে এটাকে আপনাকে প্রতিদিন খেতে হবে, ভিটামিন সি প্রতিদিন আপনাকে খেতে হবে। এবং মানব শিশু পৃথিবীতেই একটা দুর্বলতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, একটা ভিটামিনের অভাব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, অর্থাৎ এটা তাকে নিতে হবে, ওকে খেতে হবে। এই জন্য আমাদেরকে ভিটামিন সি এই ধরনের খাবার প্রতিদিন খেতে হবে, অর্থাৎ টক জাতীয় জিনিস যা আছে যত আমরা খাবো, কারণ যেহেতু প্রতিদিনটা প্রতিদিন বেরিয়ে যাচ্ছে, প্রয়োজনীয়টা রেখে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এটাকে প্রতিদিন খেতে হবে। তার টক জাতীয় জিনিস আমাদের খাবার তালিকায় যেন সবসময় থাকে। এক্ষেত্রে লেবুটাকে আমরা খুব সহজে ইউজ করতে পারি। লেবু যদি প্রতিদিনের তালিকায় খাবারের তালিকায় থাকে তাহলে ভিটামিন সি নিয়ে আমাদেরকে কোনো চিন্তা করা লাগে না। প্রিয় দর্শক, এটাকে আমরা অন্তর্ভুক্ত রাখবো। এবার আমরা আমাদের যে আসন আছে সেই আসনটাকে আমরা আরেকবার একটু দেখে নেব। আর স্থিরম প্রাণায়াম যেটা আছে সেটা তো আমরা দেখলামই, তো আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নিই। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা একটু দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাই, আস্তে আস্তে দাঁড়ান, তাড়াহুড়ো কিছু নাই, আস্তে আস্তে। হ্যাঁ, গুড, ডান পা সামনে দিয়ে আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, গুড, আমরা দাঁড়িয়ে গেলাম। এবার ধীরে ধীরে আমরা হাত দুটোকে উপরের দিকে তুলবো, দুই হাত আমরা একটু উপরে তুলি। হাত উঠছে, কানের সঙ্গে বাহু লাগানো থাকবে। উপরে যখন উঠছে তখন শেষ অবস্থায় গিয়ে কানের সঙ্গে বাহু লাগানো থাকছে, হাতের পজিশন এই থাকছে, অর্থাৎ বুড়ো আঙুল দুটোকে আমরা একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। এই তো, চমৎকার। এরপর আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, এবার নাক কপাল মুখটাকে লাগানোর চেষ্টা করি, হাত দিয়ে পাটাকে ধরে ফেলি। এটা একটা ধাপ, যারা পারবে না তারা এই পর্যন্ত থাকবে, কারণ সবাই নাক বা কপাল লাগাতে পারবেন না। তারা কি করবেন, যতটুকু সামনে ঝোঁকা যায় ততটুকু ঝুঁকবেন। এরপরে আস্তে আস্তে এবার আপনি নাক বা কপালটাকে লাগানোর চেষ্টা করেন এবং দুই হাত পেছন দিকে চলে যাবে, হ্যাঁ, সুন্দর করে ধরবেন। এবার আমরা এটা আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম থাকবো, তারপরে আবার ফেরত চলে আসবো। এবার ধীরে ধীরে চলে আসি আগের পজিশনে। হ্যাঁ, হাত ছাড়িয়ে, হ্যাঁ, চলে আসি। হ্যাঁ, গুড, চলে আসি। এই হলো, হ্যাঁ, এবার হাত ছেড়ে দিই, এটাকে আমরা ছেড়ে দিই। হ্যাঁ, এই হলো একবার। এরকম করে আমরা এই আসনটাকে 3 থেকে 5 বার করতে পারি এবং সময় নেব কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড প্রতিবার। এটাকে আমরা এবার এই দিক থেকে একটু একটু আমাদের, হ্যাঁ, দেখে আরেকবার একটু প্রিয় দর্শক দেখে নিই ভালো করে। হ্যাঁ, দুই হাত উপরে তুলি। হ্যাঁ, দুই হাত উপরে, কানের সঙ্গে বাহু লাগানো থাকবে। সামনের দিকে আসি আস্তে আস্তে। হাত দিয়ে পাটাকে আমরা ধরি। এবার সেকেন্ড স্টেপ, যারা একটু ভালো পারবেন তারা কি করবেন, পেছন দিকটা ধরে নাক লাগান। গুড, এবার আস্তে আস্তে আগের পজিশনে আমরা চলে আসি। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসি। হ্যাঁ, গুড, গুড, গুড। এবার ধীরে ধীরে হাতটাকে আমরা ছেড়ে দিই স্বাভাবিক অবস্থায়, দাঁড়াই, তারপরে ধীরে ধীরে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা দেখলাম একটা আসন, একটা প্রাণায়াম, হস্ত পদাসন বা পদ হস্তাসন, এটাকে আমরা অনুশীলনে রাখব। আর একটা দেখলাম আমরা প্রাণায়াম, যে প্রাণায়ামটা আমাদের মনটাকে শরীরটাকে স্থির করতে সহযোগিতা করে, স্থিরম প্রাণায়াম। এবং শরীরে ভিটামিন সি ঢোকাতে হবে, এটা বডিতে থাকে না, প্রয়োজনীয় অংশটা রেখে দিয়ে চলে যায়। এটা আমরা নিশ্চিত করব আমাদের খাবার দাবারের টক জাতীয় জিনিস আমরা অন্তর্ভুক্ত করব, আমরা চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব। তো প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হন, সেই প্রত্যাশায় আজকের ইয়োগা পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকে বাসায় নিয়মিত ইয়োগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও ফিরবেন না, ফিরছি খুব শীঘ্রই।
দর্শক আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আমরা এই পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়, তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক আমার কাছে প্রথমেই আছে বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনামগুলো জেনে নিচ্ছে। তারা শিরোনাম করেছে ভোট পড়েছে 61.92%। এছাড়া শিরোনাম রয়েছে কাউন্সিলর খুনের পর উত্তেজনা সিরাজগঞ্জে, ইন্টারপোল রেড নোটিসে 78 বাংলাদেশি। শিরোনাম তারা আরো করেছে নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন, বিচার শুরু এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের। এরপর আমার কাছে রয়েছে কালের কণ্ঠ, তারা শিরোনাম করেছে প্রকল্পের 262 গাড়ি গায়েব। এছাড়া রয়েছে রায়গঞ্জে সর্বোচ্চ কম সাভারে, সাত পৌরসভায় ভোট পড়েছে 61.92%। যুক্তরাষ্ট্রের শিরোনাম রয়েছে বাইডেনের প্রথম দিনই 1 ডজন নির্বাহী আদেশ। করোনা নিয়ে একটি শিরোনাম তারা করেছে বাংলাদেশে টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু সেরামের। প্রথম আলো শিরোনাম জানাচ্ছি পৌর নির্বাচন, আওয়ামী লীগ বিএনপির ভোটে অস্বাভাবিক ব্যবধান। এছাড়া রয়েছে ভোট প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। সমকালীন শিরোনামগুলো যেটু জানিয়ে দিই, তারা শিরোনাম করেছে আদালতের নির্দেশ অমান্য করে লেনদেন। এছাড়া শিরোনাম রয়েছে হঠাৎ কেন মাঠ গরম, বিজয় কাউন্সিলর খুনে উত্তপ্ত সিরাজগঞ্জ, এরকম একটি শিরোনামও তারা করেছে। ডেইলি সানের শিরোনামগুলো জানাচ্ছি, তারা শিরোনাম করেছে টাকা 27 বিলিয়ন নিউ বেইল আউট প্যাকেজেস ওকেড ফর সিএসএমইএস দ্য পোর। এছাড়া শিরোনাম রয়েছে প্রডিউস কোয়ালিটি ফিল্মস অন লিবারেশন ওয়ার পিএম। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে টাকা 2700 কোটি ফ্রেশ স্টিমুলাস আনভেইলড। আমি যদি একটু বাংলা নিউজ 24.com এর শিরোনামগুলো জানিয়ে দিতে চাই, তারা শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত। দেশের বাইরে থেকে আনন্দবাজার পত্রিকা রয়েছে, তারা শিরোনাম করেছে আজ নন্দীগ্রামে সভা মমতার, ডাক নিয়ে দুই অধিকারীর যাবেন না তারাও। এবং সবশেষ দেশের বাইরে থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে আ ইয়ার অফ করোনা ভাইরাস ডিভাস্টেশন, হাউ দ্য ইউএস এনশিওরড ইটস ওন ফেলিয়ার। দর্শক এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা আবার একটু পর্যালোচনায় চলে যাব। যুক্ত হচ্ছেন যুগান্তর পত্রিকা থেকে নগর প্রতিনিধি নাজমুল হক। নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকেও স্বাগত। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। যদি একটু শিরোনামগুলো ধরে আসি, পৌর নির্বাচনের আলোচনায় প্রথমে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ভোট পড়েছে 61.92%। এছাড়া কাউন্সিলর খুনের পর উত্তেজনা সিরাজগঞ্জে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ভোটটি হয়েছে, আমরা কিন্তু সংবাদপত্রে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিশ্লেষক যারা আছেন তারা বলছেন এই যে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন, এটা কি আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই মাপকাঠিতে আমরা ফেলতে পারি না, কারণ সংঘর্ষের ঘটনা কিন্তু কম বেশি আমরা বেশ দেখেছি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন ব্যাপারটি? ধন্যবাদ নিউজ 24 কে আজকে সকালবেলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে আনার জন্য। আপনি জানেন যে আমাদের যে সিটি কর্পোরেশনের ভোটটা ছিল লাস্ট 1 ফেব্রুয়ারি, অর্থাৎ এই আপনার লকডাউনের আগে, সেখানে ভোট পড়েছিল মাত্র 5%। আর গতকালকের যে ভোটটা হয়েছিল পৌরসভা নির্বাচন, সেখানে 61.92% ভোট পড়া, এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে ভোটার উপস্থিতির ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই চমৎকার একটি সংবাদ। তবে সংঘর্ষের মাত্রাটা যদি আপনি ধরেন, তাহলে বিগত এক যুগের যে নির্বাচন যদি আপনি বিশ্লেষণ করেন, এত বেশি সংঘর্ষ আর আমাদের চোখে ধরা পড়েনি। দেখুন, আপনি গতকালকের আগের দিন আপনার এই কাউন্সিলর প্রার্থী কিন্তু যখন নির্বাচন নির্বাচিত ঘোষণা করা হলো, তার ঘন্টা খানেকের মধ্যেই তাকে ছুরিকাঘাত করে সে মারা তাকে খুন করা হয়। এবং আপনি জানেন মনে হয়, তার 2 দিন আগে আরেকজন কাউন্সিলর জিকরগাছা জিনাইদা কাউন্সিলর প্রার্থী তাকে খুন করা হয়েছে। তার মানে এই যেটাকে সহিংসতার যে বিষয়টা, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে। তো সেখানে স্থানীয় পর্যায়ের যে সহিংসতাটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এখানে যদি সরকার কঠোর হাতে এগুলো দমন না করে,
তাহলে কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আশা জাগানোর বিষয়টা হচ্ছে যে মানুষ যে নির্বাচন বিমুখতা ছিল সেদিক থেকে মানুষ এখন কিছুটা ফিরেছে এবং তারা কিন্তু এখন নির্বাচন মুখী। আমরা আবার সে আগের মতো যে আমাদের যে এই দেশের মানুষ বা আমরা জাতিগত ভাবে আমরা নির্বাচনের প্রতি যে একটা খুব ইন্টারেস্ট ফিল করি সেটা কিন্তু এখন আবার কিছুটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা, এই সহিংসতার বিষয়টা আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে। তবে আমি মনে করি বিরোধী দল এবং সরকার তাদের পক্ষ থেকে যদি কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তবে এই সহিংসতার মাত্রাটা ধীরে ধীরে কমে আসবে। তবে সবচেয়ে বড় যে আশার বিষয়টা হচ্ছে মানুষ এখন আবার নির্বাচন মুখী হচ্ছে এবং 5% বা 6% থেকে, 1 ফেব্রুয়ারি যে নির্বাচনটা ছিল লাস্ট, সেখানে আমাদের 5% বা 6% থেকে এখন প্রায় 10 গুণ বেড়ে এই 61.9% মানুষ যে ভোট দিচ্ছে, এটা আমাদেরকে একটা বড় বার্তা দিচ্ছে যে মানুষ ভোটের প্রতি আগ্রহ। এখন বাকি দায়িত্বটা সরকার এবং বিরোধী দলের, যে কিভাবে সহিংসতাটা রোধ করা যায়। জি জি, আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটি বিষয় একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি যে মানুষ প্রতিদিন শিরোনাম করেছে নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে সন্তানের সামনে মাকে বিভৎস করে নির্যাতন, এই যে একটি বিকৃত মানসিকতার কিছু মানুষ, এই যে এই যে এইটি শেষ কোথায় আসলে? কারণ বিচার কিন্তু হচ্ছে, পাশাপাশি জামিনও হয়ে যাচ্ছে, বিচার হওয়ার পরও এই যে শেষ হচ্ছে না, এটা সমাধান কোনো আসে না। আপনার কাছে কি মনে হচ্ছে, বিচারে আমাদের কি আরো কিছু পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনার নিশ্চয়ই জানবেন, গতকালকে আমি ডেইলি স্টার একটা নিউজ পড়লাম, গত বছর 2020 সালে প্রায় 626 বা 27 জন শিশু শুধু ধর্ষণের শিকার হয়েছে। একটা বিষয় কি যে কঠোর মানে আইন কিন্তু একটা এটা একটা বিষয় আমরা ধরে নিতে পারি। আর ধর্ষণের যে ব্যাপারটা বললেন, ধর্ষণের ব্যাপারটার ক্ষেত্রে আমাদের এই বর্তমান দেশের যে মানসিক পৌরুষ যে মানসিকতা, এই জায়গায় বড় ধরনের একটা পরিবর্তনের প্রয়োজন। সেখানে আমাদের টেক্সট বুক বলেন বা আমাদের অন্য অন্য জায়গায় যে ট্রেন আপ সেশন বলেন, সেগুলোতে অনেক বেশি জোর দেওয়া দরকার। আপনি একটা জিনিস জানেন, ধর্ষণের ব্যাপারটা কিন্তু এই যে একদিনের একটা বিচ্ছিন্ন ঘটনা বিষয়টা এরকম না, এটাকে যারা ধর্ষণ স্টাডি করেছে তারা বলছে একটা মাল্লার মতো, ডে বাই ডে ছোট 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 ঘটনা এখানে যুক্ত হয়ে একসময় এটা একটা বড় ধরনের ঘটনার অর্গানাইজ করে। তো সেখানে এই ক্ষেত্রে পারিবারিক যে শিক্ষা, সমাজের যে শিক্ষা, রাষ্ট্রের যে শিক্ষা এবং প্রতিটা অসংখ্য ধন্যবাদ নাজমুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন যুগান্ত পত্রিকা থেকে নগর প্রতিনিধি নাজমুল হক। আমরা এই পর্যায়ে চলে যাব, রাশি ফলে জানাবেন ডক্টর কেসি পাল। কেসি পাল, আজকে রাশি ফলে কি আছে আমাদেরকে জানাবেন। সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া না বুঝে কোন রূপ চুক্তি সম্পাদন, বিনিয়োগ, এমনকি চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। অবশ্য সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে। এমনকি রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দিনটিকে স্মৃতির পাতায়
লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে অর্থকড়ি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। অবশ্য সপরিবারে কাছে পিঠে ভ্রমণ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকি পাকি হবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এমনকি সুদূরপ্রসারী হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরে আসতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি অধিক স্মরণ ব্যয়ের মাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বলবে না, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাফ করতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব সহকর্মী অংশীদারেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে নতুন প্রেম নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে দূর থেকে আসা ডাক বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, পিতামাতার সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হতে পারে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। সহকর্মী অংশীদারদের কাছ থেকে অবশ্য পূর্ণ ফল প্রাপ্ত হবেন, বাণিজ্যিক সফর লাভদায়ক হতে পারে বা গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পেতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ফ্ল্যাট বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, সেই সঙ্গে সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, সেই সঙ্গে মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন ডক্টর কেসিপাল। আমরা সবাই জানি রাশিফল আসলে একটি সম্ভাবনা মাত্র, আমাদের নিজেদের কর্মই কিন্তু আসলে আমাদের নিজেদের জীবনের ভাগ্যটি আসলে গড়ে দিবে। দর্শক, আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজন এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।